তো অস্ট্রিওপোর হচ্ছে হাড় নরম হয়ে যায় তাতে যেটা হয় যে অল্প কোন চোটে কোনো আঘাতে একটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ট্রাভেলিং ফ্র্যাকচার হয় তো সেইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ সেইগুলো মানে অনেক সময় একটি অনেক সময় ওইগুলো মিসড হয়ে যায় কিন্তু যেটা হচ্ছে যে এই অস্ট্রিওপোর একটা জিনিস আরেকটা হয় হচ্ছে আর্থরাইটিস বলি আমরা যেগুলো হচ্ছে জয়েন্ট হয়ে যায় জেরিয়াট্রিক হেলথ কেয়ারের কথা বলছি বা বোন হেলথের কথা বলছি এটার কি কোনো বয়স রয়েছে বা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কি কোন বয়স থেকে শুরু হয় না মানে কোনো বুড়ো হওয়ার কোনো বয়স হয় না ঠিক আছে হুম নরমালি এই পার্সন টু পার্সন ভ্যারি কাট তো করে অনেকে দেখবেন 80 বছর বয়সে ফিট হুম দিব্বি হেঁটে বেড়াচ্ছেন সাদা কেটে বেড়াচ্ছেন কেউ ধরুন আপনার 50 হয়তো অনেকগুলো বাধি আনফিট তো ওয়ার্কিং ডেফিনিশন হ্যাঁ আমরা ধরুন সিক্সটি যেরকম আমাদের সিনিয়র সিটিজেন সিক্সটি থেকে আমরা ধরে নিই তবে দেখা গেছে যে মহিলাদের এই অর্থ বলুন বা অস্ট্রিও আর্থাইটিস বলুন এইগুলো ইনসিডেন্টস মোর কম্পেয়ার টু মেলস মানুষ মানে মেলদের তুলনায় ফিমেলস আর মোর এফেক্টেড অ্যান্ড এফেক্টেড আর্লিয়ার এজ হুম মানে অস্ট্রিওপ্রোসিস একজন একজন পুরুষের সিক্সটি ফাইভ তো যেইটুকু হয় একটা ফিমেল পেশেন্ট এর তার হয়তো আফটার মেনো পাইভ ফিফটিতেই হয়তো অনেক বেশি বেশি আকারের দেখা যায় সেটা ডিউ টু দ্যমোনাল ইম্প্যাক্ট অলসো তো সেক্ষেত্রে মোটামুটি শার্টের পর থেকে এই যত্নগুলো নেওয়া শুরু করতে হবে যদি তার আগে কোনো সমস্যা হয় তাহলে আগে থেকে শুরু করতে হবে সাধারণত বয়স কোদের বা যখন চলে যান মানুষ পুরুষ বা ওপরে মহিলা যেই বলুন না কেন তাদের বেশ কিছু জেরিয়াট্রিক সিনড্রম সাধারণভাবে দেখা যায় যেমন আমি যদি বলি সেই সময় তাদের অনিদ্রা সেটা একটা তাদের খুব এফেক্ট করে ঘুম হয় না এছাড়াও যেগুলো ধরুন মূত্রাশয়ে বা সেটাতে অক্ষমতা অনেক সময় তারা কন্ট্রোল করতে পারে না এই একটা সমস্যা দেখা যায় অনেক সময় ভারসাম্য তারা হারিয়ে ফেলে এবং সে কারণেও পড়ে যান এরকম বেশ কিছু সমস্যা দেখা যায় এগুলো কি সবটাই জেরিয়াট্রিক হেলথ কেয়ারের মধ্যে আসছে মানে এগুলোরই সাইমটেনিয়াসলি কি যত্ন নেওয়া প্রয়োজন অবশ্যই যেমন কি আমরা কোন پیشنট রুন যারা বয়স্ক মানে বারবার পড়ার পড়ে যাচ্ছে তাদেরকে আমরা ইভালুয়েট করি কেন পড়ে যাচ্ছে হ্যাঁ এই তো পড়ে যাওয়ার তো অনেক কারণ থাকতে পারে মানে প্রত্যেকবারই যে উনি স্লিপ খেয়ে পড়ছেন কিনা তার কোনো কেউ উনিও হয়তো বলতে পারছেন না তো অনেক সময় হয়তো আপনার আমরা দেখি যে যাদের ফ্রিকোয়েন্ট ফল হিস্ট্রি হয়তো তাদের কোনো পার্কিং আছে হুম তাতে গেটটা সাফলিং গেট হয় অল্প ধরুন কোনো একটা পাপুস জড়িয়ে পড়ে গেলে ঠিক আছে বা হয়তো কোনো আপনার হার্টের কোনো কন্ডাকশন রিদিম ডিজর্ডার থাকে হার্ট ব্লক বলি যে লোকে আমরা চলতি ভাষায় হ্যাঁ তো কোনো তাতে হচ্ছে হার্টের এই যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ঠিক মতন হয় না তো তাতে অনেক সময় চোখে অন্ধকার দেখে পড়ে যায় হ্যাঁ বা আপনার হচ্ছে আপনার ভিশন খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক সময় লো ভিশনে দেখতে পেলো না পড়ে গেল তো অল দিস আর সাইমেন্টেনিয়াসলি মানে শুড বি অ্যাড্রেসড হ্যাঁ মানে কোনটা মানে মানে হোয়াট ওয়াজ দ্য ফল ফার্স্ট ওর ওয়াজ দ্য মানে শাফলিং গেট ফার্স্ট ছিল বলা মুশকিল তো ওই জন্য সবগুলোকে অ্যাড্রেস করা উচিত অ্যাজ এ হোল একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া উচিত পেশেন্টের আইসাইট কেমন দেখা দরকার পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল কোনো কার্ডিওলজিক্যাল কোমরবেডিস আছে কিনা দ্যাট ইজ কজিং ফল সেটা দেখতে লাগবে ধরুন ভাটাইগো হলো খুব হুম তো এটা ইএনটি একটা কনসালটেশন নেওয়া দরকার ভাটাইগো ইউজুয়ালি এনটি কারণেই হয় হ্যাঁ তো এইগুলো অনেক কিছু ব্যাপার থাকে সেগুলোকে একসাথে অ্যাডজাস্ট করা উচিত শুধু ধরুন পড়ে গেলেন ফ্র্যাকচার হলো সেটাকে আমরা প্লাস্টার করি বা অপারেশন করে দিলাম মিটে গেলো সেটা নয় ঠিক কথা মানে পড়ে যাওয়ার পরে হয়তো বনে একটা এফেক্ট করছে বা ভেঙে যাচ্ছে কিন্তু পড়ার কারণ তো অন্যগুলো সেগুলোকেও সাইমেন্টেনিয়াসলি যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বাট একদম মানে যেটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে বিশেষ করে বয়স্কদের একটা স্মৃতিশক্তির সমস্যা হয় এবং তারা অনেক কিছু ভুলে যান অনেকে আছে খুব ননস্টপ তারা কথা বলতে থাকেন অনেকে রয়েছে এই সময় মানসিক কোনো সমস্যায় ভুগতে থাকেন তো এই মানসিক সমস্যার ক্ষেত্রে মানে শারীরিক সমস্যা একটা দিক আর মানসিক সমস্যা আরেকটা দিক আচ্ছা ডক্টর কি বলবেন এই মানসিক মানসিক সমস্যা কেয়ার কতটা করা প্রয়োজন জেরিয়াট্রিক মানসিক সমস্যা দেখুন সেটা তার জন্য বাড়ির লোকদেরকে এগিয়ে আসতে হবে মানে অনেক সময় আমরা আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখি যে মানে পড়ে গিয়েও কেউ তো পড়তেই পারে ঠিক আছে তারপর যে তাকে হসপিটাল অবধি নিয়ে আসার লোক নেই হ্যাঁ হয়তো একদিন দুদিন লোক পাচ্ছে না বলে তার হয়তো একটাই সন্তান সে হয়তো বিদেশে বসে আছে মানে কাজ কাজকর্ম করছে তো এই বয়সে দেখুন এমনি তো কিছু অর্গ্যানিক ডিসিজ হয় যেরকম কি ডেমেনশিয়া বলুন অ্যালজাইমা বলুন পার্কিন তাতে স্মৃতিশক্তি হারিয়ে যায় বা ধরুন কিছু সাইকোসিস ডেভেলপ করে সেটা ঠিকই তবে যেটা একটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা মানে আনডায়াগনোস ওটা টিপ অফ দ্য আইসবার্গ বলতে পারেন সেটা হচ্ছে ল্যাক অফ কম্পেনি ঠিক আছে বয়সকালে আপনার বিশেষ করে যদি কেউ ধরুন আরো বেশি থাকে তো তাদের ক্ষেত্রেও ধরুন ভালো হওয়ার ইচ্ছাটাও থাকে না ওষুধপত্র হয়তো হচ্ছে খাচ্ছেন না যা যা বলা হচ্ছে ব্যায়াম ট্যায়াম আজকে কারোর যদি ভেতর থেকে যদি ইচ্ছা না থাকে আপনি তো জোর করে করাতেও পারবেন না তো ওই জন্য এই মেন্টাল হেলথও খুব ইম্পর্টেন্ট তার জন্য দরকার হচ্ছে বাড়ির লোক আপনার আত্মীয় স্বজন তো তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ফ্রিকোয়েন্ট গেট টুগেদার ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেটা তো মানে ফ্যামিলি টু ফ্যামিলি ম্যাটার করে ম্যাটার করে বাট আমরা যেটা নিয়ে কথা বলছি জেরিয়াট্রিক বোন হেলথ সেটা নিয়ে যদি কোনো সমস্যায় ভোগেন বা সমস্যায় পড়েন আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা তাহলে তারা যদি বিপি পোদ্দার হাসপাতালে আসতে চান এখান থেকে কি ধরনের সহযোগিতা কি ধরনের সাহায্য তারা পেতে পারে না আপনার বিপি পোদ্দারে আপনার মানে একদম প্রথম থেকে যদি ভাবেন অ্যাম্বুলেন্স কেয়ার থেকে শুরু করে যদি পেশেন্টের ট্রান্সপোর্টে অসুবিধা হয় তারা নিয়ে আসবে এখানে আপনার ইমার্জেন্সি ধরুন ইমার্জেন্সিতে যদি কোনো অ্যাডজাস্ট কিছু করার থাকে ধরুন অনেক সময় পেশেন্টের হয়তো এসে দেখা গেল যে ফ্র্যাকচার হয়েছে হয়েছে ঠিক আছে বাট দেশ হার্ট ব্লক টেম্পোরারি এটা পেসিং করতে হবে তো সেই সুব্যবস্থাও আছে ক্যাটলাব অলওয়েজ রানিং ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওয়ার্কআউট করা ধরুন যা ম্যাক্সিমাম ইনভেস্টিগেশন আমাদের এখানেই হয়ে যায় আর তারপর যা ট্রিটমেন্ট লাগবে সেটা আপনার প্লাস্টার হোক বা সেটা আপনার অটি হোক বা ফিজিওথেরাপি হোক সো দেস মাল্টি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যদি কোনো আমার মনে হয় কোনো নিউরোলজিস্টকে দেখানো দরকার তাকেও পেয়ে যাবো কার্ডিওলজিস্ট তো এই এই যে এটার সুব্যবস্থা এখানে অনেকদিন ধরেই আছে তা তাতে কোনো ঘাটতি হওয়ার কথা নয় যে আপনার ভাঙুক বা আপনার আর্থ্রাইটিস হোক বা এনি এনি অস্টিও অর্থোপেডিক্স প্রবলেম শুধু যে জেরিয়াটিক নাট এনি এজ ক্যান বি অ্যাড্রেসড ভেরি এফিকেসি মানে ভেরি এফেক্টিভলি ইন বিপদ হসপিটাল